রাজ্যসভার চেয়ারম্যান কিংবা লোকসভার স্পিকারই নেবেন। নিউজ 18 বাংলা। টাকা নিয়ে চাকরিতে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। তেহট্টের বিধায়কের পর এবার কাঠগড়ায় চাপড়ার বিধায়ক। আরো তথ্য সমীর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীর দেখো সত্যি একদমই তাই, তেহট্টের বিধায়ক তাপস হওয়ার পরে কিন্তু বিধায়ক রুকবানুর রহমানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। তুমি জানো গত কয়েক মাস আগেই তেহট্টের বিধায়ক তাপস হওয়ার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তার আত্মসহায়ককে রহমানের বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ। চাপড়া বিত্তহীন পঞ্চায়েতের এক সদস্য, তৃণমূলেরই সদস্য ছিলেন তিনি, কিন্তু গত বিধানসভা ভোটে তিনি নির্দল প্রার্থী হয়ে প্রচার করেছিলেন। জামশেদ মন্ডল তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মাসখানেক আগে অভিযোগ জানিয়েছেন যে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান 2016 সালে তার কাছ থেকে 24 লক্ষ টাকা নিয়েছিলেন বেশ কয়েকজনকে চাকরি দেবেন বলে প্রায় আপার প্রাইমারিতে, কিন্তু সে চাকরি এখনো পর্যন্ত হয়নি এবং বারংবার টাকা চেয়েও কিন্তু সে টাকা ফেরত দেননি। যদিও বিধায়ক রুকবানুর রহমান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন, তিনি জানিয়েছেন ওই যে পঞ্চায়েতের সদস্য তৃণমূলের টিকিটে জিতলো বিধানসভা ভোটের সময় কিন্তু নির্দল প্রার্থী হয়ে প্রচার করেছিলেন এবং দলবিরোধী কাজের জন্য তাকে কিন্তু দল থেকে বহিষ্কারও করা হয়েছে এবং সেই প্রতিহিংসা পরায়ণদের জন্যই এবং রাজনৈতিক ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং এর জন্য তিনি বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আগামী দিনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভাবছেন। সুব্রহাজি একদমই সুমিত, অনেক ধন্যবাদ তোমাকে। যিনি অভিযোগকারী তার বাবার বক্তব্য যেমন শুনবো, রুকবানুর রহমান তার বক্তব্য শুনবো। আমার রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে আমার সেকেন্ড ডিভিশন পাস করেছে এমএ। উনি বললেন যে এরকম পার্টির পয়সা লাগবে, আমরা ঠিক আছে ব্যবস্থা করব। তবে আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের সম্বন্ধে কোনো চিন্তা নেই। 6 বছর হয়ে গেল আপাতত এখানে দেবো দিচ্ছি, এই কথাই বললো। তারপর কিছুদিন আগে বললো যে চাকরি টাকরি আর হবে না, তাও বছর অবধি হয়ে গেল, বললো টাকার ব্যবস্থা, তার টাকার ব্যবস্থা করব। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং কেউই আমাকে কোনো চাকরির টাকা বা এরকম কোনো কথা আমাকে কিছু দেয়নি এবং এরকম কোনো অভিযোগও আমাকে লিখিত বা কোনো আকারে দেয়নি। চাপড়া ব্লকে 2021 সালের বিধানসভা ভোটে অনেক বড় একটা চক্রান্ত হয়েছিল, যেখানে আপনারা জানেন ভালো করে, যেখানে ব্লক সভাপতি জেবে শেখ তিনি নিজে নির্দল হয়ে দাঁড়িয়ে গেছিলেন, সে প্রকাশ্যে আমার বিরুদ্ধে ভোটটা করেছে এবং ওদের সঙ্গে আরও কয়েকজন মেম্বার ছিল, তারা তো আমার বিরুদ্ধে অভিযোগ করবেই, এটা তো খুব স্বাভাবিক। এটা টোটালি রাজনৈতিক একটা চক্রান্ত চলছে।